নমস্কার আপনার সকলকে ইউটিউব চ্যানেল লার্নিং পড আসামর আন একটা নতুন ভিডিও লৈ স্বাগতম জানাইছো। মই প্রবীণ চন্দ্র রয়। অসম সরকারের অধীনত অস্থায়ী কর্মচারীর দরমহা বৃদ্ধি করার দাবির উপর এটা বাতৰি যোৱা 18 মার্চ তারিখে অসমীয়া প্রতিদিন বাতৰি কাকতত প্রকাশ পাইছিল। এই ভিডিওর জড়িয়ে মই মাত্র সেই বাতৰিটো আপনার সঙ্গে শেয়ার করলো। কেজুয়েল মাস্টার রোল ফিক্স পে ওয়ার্ক চার্জ কর্মচারী সমন্বয়রক্ষী সমিতি অস্থায়ী কর্মচারীর দরমহ বৃদ্ধি করার দাবি। রাজ্য সরকারের অধীনের 52টা বিভাগত কর্মরত প্রায় 13,000 অস্থায়ী কর্মচারীর দরমহা শীঘ্রে বৃদ্ধি করার দাবি জানাইছে সদৌ অসম কেজুয়েল মাস্টার রোল ফিক্স পে ওয়ার্ক চার্জ কর্মচারী সমন্বয়রক্ষী সমিতিয়ে। বিগত প্রায় 30 বছর ধরে কেজুয়েল মাস্টার রোল ফিক্স পে অভিধারা কর্মরত এই সকল কর্মচারীক প্রাপ্য মর্যাদারপর বঞ্চিত করে অহার অভিযোগ উত্থাপন করে সংগঠনটির নেতৃবর্গই তীব্র ক্ষোভ ব্যক্ত করে। সমিতির সাধারণ সম্পাদক প্রমোদ চৌধুরীয়ে আজি সংবাদ মাধ্যমের আগত এই সন্দর্ভত কয় যে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মর্মে যা 2017 চনের 1 আগস্টরপর অসম সরকারে চতুর্থ শ্রেণীর সমহারত দরমহা প্রদানের ঘোষণা করেছিল আর সেই অনুসরি দুর্ভোগীয় অস্থায়ী কর্মচারীয়ে 19,023 টাকা বেতন পাইছিল। যদিও এই বর্ধিত দরমহায় সামান্য সকাহ দিছিল কিন্তু নিত্য ব্যবহার্য সামগ্রীর অভাবনীয় মূল্যবৃদ্ধির ক্ষেত্রত তেনে সামান্য বলে বিবেচিত হয়েছে। আনহাতে অযোগ্য কর্মচারীর দরে বছরেকীয়া বর্ধিত বানজ ঘর ভাড়া আর অবসরকালীন অনুদান ঘোষণা হওয়া নাই, ফলস্বরূপে অবসর পয়া কর্মচারীখিনিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। আনহাতে চাকরি কার্যকালত মৃত্যু হওয়া কর্মচারীর পরিয়ালেও কোনো ধন লাভ নকৰা হেতুকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। অস্থায়ী কর্মচারীর বিভিন্ন সমস্যা অভাব সমাধান করে দুর্ভোগীয়া কর্মচারী আর পরিয়ালক জিয়াই থাকাত সহযোগ করবলৈ মুখ্যমন্ত্রীক অনুরোধ জানালো। অস্থায়ী কর্মচারী সকলের সমস্যা সমাধানের পথ কি হওয়া উচিত এই সন্দর্ভত আলোচনা করবলৈ সদৌ অসম কেজুয়েল মাস্টার রোল ফিক্স পে কর্মচারী সমন্বয়রক্ষী সমিতির এখন সাধারণ সভা অহা 27 মার্চের দিনের 10 বাজাত গুয়াহাটি পাঞ্জাবাড়ির কর্মচারী পরিষদর ভবনত অনুষ্ঠিত হব। এই সভাত অসম সরকারের অধীনের সকল কেজুয়েল মাস্টার রোল ফিক্স পে কর্মচারীক উপস্থিত থাকিবলে সমিতির সভাপতি চন্দ্রধর কলিতা আর সাধারণ সম্পাদক প্রমোদ চৌধুরীয়ে আহ্বান জানাইছে। ইমানখিনিয়ে আছিল ভিডিও শেষলৈকে চাওয়ার বাবে ধন্যবাদ।